উনি পেপার দেখছিল আমার চেহারা দেখছিল এইভাবে কয়েকবার দেখার পরে উনি আমাদের কাস্টিং ডিরেক্টর রাওয়াত স্যারকে বললেন রাওয়াত আই গেস আই গট মাই রেনু তো ছোট্ট রেনুর কথা যদি আমি বলতে চাই তাহলে আমি মানে আমি আমরা তো সবাই জানি বঙ্গবন্ধুর ব্যাপারে তার ওয়াইফের ব্যাপারে কিন্তু আমাদের খুব একটা বেশি জানার ছিল না কিংবা আমাদের জেনারেশন যেটা আমরা কিন্তু খুব একটা বেশি তার ব্যাপারে জানতাম না কারণ আমাদের বইপত্র কিংবা আমাদের লেখা আর্টিকেল সব কিছুর মধ্যেই আমরা বঙ্গবন্ধুকেই বেশি হাইলাইটেড দেখতাম তো এই সিনেমাটা করতে গিয়ে আমি আসলে এতটুকু বুঝতে পেরেছি যে উনি অনেক বড় একটা ব্যাকবোন ছিলেন বঙ্গবন্ধু এবং উনি না থাকলে বঙ্গবন্ধুর অনেক কিছুই হয়তো বা হতো না কারণ আমরা যখন প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যাই তখন উনি তার মার কথা অনেক বেশি বলছিলেন এবং বলছিলেন এটা মা করার পরে ওটা করেছে বাবা এভাবে এভাবে বলছিলেন তো এটা যখন আমি আমি যখন এটা বুঝতে পেরেছি তখন আমি মানে আমি মাইন্ডে এটাই সেট করেছি যে আমাকেও এভাবেই প্লে করতে হবে যাতে পর্দায়ও জিনিসটা ওভাবেই বোঝা যায় তো আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ এই ব্যাপারে যে আমাকে এই চরিত্রটা দেওয়া হয়েছে কারণ আমি অনেক আমি মনে করি আমি জানি না আমি যোগ্য নাকি না কারণ অনেক অডিশন হয়েছে অনেক মানুষ অডিশন দিয়েছে অনেকে এখানে এসেছে এই ক্যারেক্টারের জন্য সেখানে আমাকে শ্যাম বেনেগল স্যার দেখে আমি যখন শ্যাম বেনেগল স্যারের সাথে দেখা করতে যাই সে সিলেকশনের সময় তখন আমার সাথে আরও ছিল আমি জানতাম না কি কোন ক্যারেক্টারে তো উনি আমাকে ভিতরে যখন নিয়ে যায় এবং উনি ওনার একটা পেপার ছিল হাতে উনি আমাকে পেপারটাও দেখতে দেয়নি যে ওখানে কার কার পিকচার আছে কিংবা কী আছে উনি পেপার দেখছিল আমার চেহারা দেখছিল এইভাবে কয়েকবার দেখার পরে উনি আমাদের কাস্টিং ডিরেক্টর রাওয়াত স্যারকে বললেন রাওয়াত আই গেস আই গট মাই রেনু এই কথাটা যখন উনি বলেছে এবং খুব আস্তে বলেছে জিনিসটা যাতে আমি না শুনি তারপরও আমি শুনে ফেলেছিলাম সামহ এবং আমি মানে সেই খুশির হাসিটা দিয়ে ফেলেছিলাম তখন সে বুঝে গিয়েছিল যে আমি বুঝে গেছি এবং বলেছিল একটা ডিসক্লোজ যাতে আমি না করি তো তারপর থেকেই ভিতরে ভিতরে জিনিসটা ছিল যে কবে আমি রেনুটা প্লে করবো এবং তারপরেই হয়ে যায় করোনা কোভিডের সময় চলে আসে শুটিং পিছিয়ে যায় তখন চেষ্টা করি রেনুটাকে আরও বেশি ধারণ করার কারণ উনার ব্যাপারে যত বেশি জানতে পারবো ততই মনে হচ্ছিল কম হয়ে যাচ্ছে আরও বেশি ধারণ করে আরও বেশি জায়গাটা পোক্ত করে আমি যাচ্ছিলাম আমি ক্যামেরার সামনে যাই তারপরও জানি না কতটুকু হয়েছে আমি তো আমার পুরো চেষ্টাতেই করেছি অনেক ধন্যবাদ যে আপনারা এসেছেন আসলে যখনই আমাকে এই বায়োপিকটা নিয়ে কিছু বলতে বলা হয় তখন আমার মনে হয় আমি খুবই ছোট এটা নিয়ে বলার জন্য আর আমি এত ছোট মানুষ হয়ে এত বড় একটা কাজে সুযোগ পাওয়া কিংবা আমাকে সুযোগ করে দেওয়া আমার মনে হয় না এর থেকে বেশি কিছু আমার জীবনে আর বেটার হতে পারে আমার ক্যারিয়ারে আর বেটার হতে পারে আমি পুরো টিমকে অনেক অনেক থ্যাংকস দিব কারণ তাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই এটা করতে পারতাম না আর স্পেশালি আমার মোস্ট অফ দ্য কাজই ছিল শুভ ভাইয়ের সাথে তাকে আমি স্পেশালি থ্যাংকস দিব কারণ তার হেল্প ছাড়া মনে হয় না আমি এটা পারতাম করতে পুরো টিমটা যেভাবে আমাকে সাহায্য করেছে কিংবা যে কনফিডেন্সটা দিয়েছে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আর এটা কেমন হবে কী হবে এটা নিয়ে বলার কিছুই নেই সবাই জানে আর আমি সবসময় আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ আমার মনে হচ্ছে এই মোমেন্টটাতে আমার মা আমার সাথে থাকতে অনেক বেশি ভালো লাগতো আমার তার দোয়া ছাড়া তার সব কিছু ছাড়া আমি মনে হয় না এখানে আসতে পারতাম আর আমার বাবার সামনে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে বাবা আমাকে সবসময় সাপোর্ট দেয় ইন্সপিরেশন দেয় যার জন্য আমি এখানে আছি থ্যাংক ইউ সো মাচ আমরা